মালিক আফসারি সাহেব এখন আপনার খবর কই আপনি এখন কোথায় রয়েছেন বুবলির এত বড় একটা কল রেকর্ড ভাইরাল হলো এটা নিয়ে এখন আপনি বানাইতেছেন এখন আপনি হুব্বা নিয়ে কন্টেন্ট যে অপবিশ্বাসকে গালি দিল তার যে একটা কল রেকর্ড ভাইরাল হলো এটা নিয়ে আপনি এখন কন্টেন্ট বানাইতেছেন না ভাইপের দেন আমি কিন্তু আগেই বলছি যে মালিক আফসারি তিনি কিন্তু সবসময় বুবলির সাইটটেই টানেন অপবিশ্বাসকে নিয়ে তিনি উল্টা পাল্টা কন্টেন্ট তৈরি করেন অপবিশ্বাস যমুনা টিভিতে একটা ইন্টারভিউ দেয় এবং সেখানে বুবলিকে অপবিশ্বাস পচালো ছিল আবারও তো সেটা নিয়েও তিনি একটা কন্টেন্ট বানাই ফেলছে যে অপবিশ্বাসের মা বাবা নাকি বলেছেন যে ইন্টারভিউর মাঝে গেলেই পচারণ নিয়ে কথা বলবেন তো সেটা নিয়ে মালিক আফসারি অপবিশ্বাসকে বেশ কয়েকটা জ্ঞান মেরে দিয়েছেন এখন তিনি যখন এই রেকর্ডটা ভাইরাল হলো তিনি একদম চুপ এ থেকে আমরা বুঝতেই পারি যে মালেকআশ্রী সবসময় বুবলির পক্ষেই কথা বলে অপবিশ্বাস বুবলিকে নিয়ে যে কটা কন্টেন্ট তিনি তৈরি করছে সব কটা কন্টেন্টে কিন্তু তিনি অপবিশ্বাসের বিপক্ষে অন্যদিকে মালেকআশ্রী এবং ইকবাল তারা নাকি মিলে গেছে এবং দর্শকরা এখন বলতেছে যে এটা একটা সাজানো নাটক ছিল তারা নাটক করছে এতদিন একজনকে তুই তুকারি করা আরেকজনকে গালি দেওয়া এগুলো সবই নাকি সাজানো নাটক ভাইবার একদিকে তিনি এই নাটক নিয়ে ব্যস্ত অন্যদিকে তিনি অপবিশ্বাসকে নিয়ে কন্টেন্ট তৈরি করায় ব্যস্ত এবং সেটা শুধু অপবিশ্বাসের বিপক্ষেই এবং বুবলির সেটা পক্ষেই আমি ভাবতেই পারতেছি না যে বুবলির এরকম একটা রেকর্ড ভাইরাল হওয়ার পরও মালেক আফসারি কিভাবে চুপ করে আছে এখানে যদি অপবিশ্বাসের কোনো কল রেকর্ড ভাইরাল হতো তাহলে দেখতেন তিনি সেই রাতেই কন্টেন্ট তৈরি করে সকালে তিনি আপলোড করে দিতেন আমি আশা করছিলাম যে বুবলিকে নিয়ে তিনি একটা কন্টেন্ট তৈরি করবে কিন্তু তিনি এখন পর্যন্ত কন্টেন্টই তৈরি করতেছেন না তিনি সিনেমা নিয়ে কন্টেন্ট তৈরি করতেছেন অথচ অপবিশ্বাসকে নিয়ে কোনো কিছু হলেই তিনি আগে কন্টেন্ট তৈরি করে তো ভাই বটার আপনারা তো বুঝতে পারলেন যে মালেক আফসারি সাহেব তিনিও কিন্তু বুবলির পক্ষেই কেন যে তিনি বুবলির পক্ষ টানে আমি না। তিনি সবসময় সত্যি কথাটা বলার চেষ্টা করেন আমরা বিগত দিনে তার কন্টেন্ট গুলো দেখলেই বুঝতে পারবো অথচ এখন যা দেখতেছি তিনি আসলে বুবলির পক্ষেই অপু বিপক্ষে তো ভাই বেরদার আপনারা তো বুঝতে পারলেন যে তিনি আসলে বুবলির পক্ষই কথা বলে তো ভাই বেরদার এই বিষয় আপনারা কী বলবেন এই মালেক আফসারি স্যারকে নিয়ে এবং এই যে বুবলির যে রেকর্ডটা নিয়ে রেকর্ডটা ভিতরে গালাগালি অনেক কিছু ছিল তো এই বিষয় আসলে আপনারা কি বলবেন অবশ্যই আপনার বলবেন মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন